একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন, এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এবং কিয়ামতের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে। আপনার বিপদ হয়েছে, দান সৎকার করেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সৎকার করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সদকার ব্যাপক ফজিলত আছে, সদাকা, দান, সদাকা, দোয়া, এগুলো তাকদীরের যে বিপদ আপদগুলো আছে না, ঝুলে আছে, আমাদের তাকদীরে বিপদ আছে না অনেক, এগুলোকেও সরিয়ে দিতে পারে। এই শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন, আমিন। আর সদাকা নফল না করতে পারলেও কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন, ফরজ জাকাতটুকু দিবেন, কারণ জাকাত, সদকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। সদকা করা, সদকা, দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, আমার কথা শোনেন, দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না, কোটিপতি, জাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষিকাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল, মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়। তো যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সৎকা করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড়, সেখানেই তো আল্লাহ নূর আসবে। সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মন আল্লাহ নূর কোথেকে আসবে, কথা বুঝতে পারে নাই? তো দান সৎকা বাড়ান। আপনি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। দান সৎকা করলে কখনো টাকা কমে যায় না, মনে রাখবেন, দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে, বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে, কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। এগুলো কোনো গাল গল্প নয়, কোনো কেচ্ছা কাহিনী নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলেছেন। এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে। এখান থেকে বোধ হয়েছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা। যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি, যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার ফলাফল পাবেন।